ময়মনসিংহের গফরগাঁও ও নান্দাইলে দুটি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলের দপ্তরি সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম মোহাম্মদ মিয়া জানান, দপ্তরির সহায়তায় একটি ভোট কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় স্কুলের দপ্তরি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নান্দাইলের সিংরাইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কুমিল্লায় বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও পাঁচতুবি ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।